সমস্যাটা হয়েছিল, বাথরুমে পড়ছিলাম, পড়ে গিয়েছিলেন, স্লিপ করে পড়ে গেছিলাম। আচ্ছা, কতদিন আগে? পাঁচ বছর আগে। আচ্ছা, পড়ার পর কি হয়েছিল, মানে হিপ জয়েন্ট ফেটে গিয়েছিল? হ্যাঁ, ফেটে গিয়েছিল। আর জয়েন্টে বাম হাতে ব্যথা ফাঁসিয়ে জয়েন্টে ব্যথা করতো, ধৈর্য ধরে থাকতাম আর কি। দিনের বেলা একটু ভালো থাকতাম, রাতের বেলা শুতাম গেলে তখন ব্যথাটা বেশি দেখা দিত। আমি ভালো আছি এখন। আচ্ছা, সে আপনার কোমর ব্যথাটা কি এখন আর নেই? আপনি আগের মতো স্বাভাবিকভাবে সব চলাচল করতে পারছেন? আগের মতো চলাফেরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমি বসে নামাজ পড়তে পারতাম না, এখন বসে না বসতাম পরে বসে সব কাজ আপনার সেই আগের মতো সে সবগুলো কাজ করতে পারছেন। আচ্ছা, এই যে দীর্ঘ একটা সময় পরে আপনি যে আবার সে আপনার আগের জীবনে ফিরে এসেছেন, আগের সবগুলো কাজ করতে পারবেন, আপনার পরিবারকে আপনি আবার আগের মতো দেখভাল করতে পারবেন, সন্তানদের জন্য সব কিছু করতে পারবেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে এখন মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডের আরেকটি নতুন এপিসোডে নতুন একজন রোগী নিয়ে। দর্শক, আমাদের এই রোগী দীর্ঘদিন যাবৎ ওনার হিপ জয়েন্ট জনিত সমস্যা উনি ভুগছিলেন, বাট উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। কিভাবে সেই পুরো বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে জানব। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম রহিমা বেগম। রহিমা বেগম, আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চৌদ্দগ্রাম। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কি ছিল বা সমস্যাটা কিভাবে হয়েছিল? সমস্যাটা হয়েছিল, বাথরুমে পড়ছিলাম, পড়ে গিয়েছিলেন, স্লিপ করে পড়ে গেছিলাম। আচ্ছা, কতদিন আগে? পাঁচ বছর আগে। আচ্ছা, পড়ার পর কি হয়েছিল, মানে হিপ জয়েন্ট ফেটে গিয়েছিল? হ্যাঁ, ফেটে গিয়েছিল। আর জয়েন্টে বাম হাতে ব্যথা ফাঁসিয়ে জয়েন্টে ব্যথা করতো। আচ্ছা, তো সাথে সাথে ডাক্তারের কাছে যাননি? সাধারণ ব্যথার ওষুধ খাইছি, এরপরে কয়েকদিন ভালো থাকতাম। আচ্ছা, ফেটে গিয়েছে সেটা কিভাবে বুঝতে পেরেছিলেন? এখানে আসছি আর তখন জানতে পেরেছেন, এর আগে জানতে পারেননি? না, এর আগে জানতে পারেনি। পরীক্ষা নিরীক্ষা করার পরে, এমআর করার পরে ধরা পড়ছে। আচ্ছা, তার মানে যখন আপনার এই পাঁচ বছর আগে আপনি পড়ে গিয়েছিলেন স্লিপ করে, তখন ব্যথা ছিল, তখন ব্যথার জন্য ওষুধ খেতেন, ব্যথা হতো এবং ব্যথাটা আবার ফেরত আসতো। তো এই যে গত পাঁচ বছর দীর্ঘদিন যাবৎ আপনি এই ব্যথাটা নিয়ে আপনি বয়ে বেরিয়েছেন, কী হয়েছিল সবশেষে? একটা সময় তো আমরা জানি যে ব্যথাটা শুরু হয় অল্প দিয়ে এবং একটা সময় ধীরে 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 এই ব্যথাটা অনেক পরিমাণে বেড়ে যায়। ধৈর্য ধরে থাকতাম আর কি। দিনের বেলা একটু ভালো থাকতাম, রাতের বেলা শুতাম গেলে তখন ব্যথাটা বেশি দেখা দিত। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার তিনটা ছেলে। তো আপনি তো একজন গৃহিণী। আচ্ছা, তো পুরো সংসারটা তো আপনি নিজের হাতে আপনি কন্ট্রোল করতেন, পুরো সংসারটা আপনাকে দিয়ে চলতো। তো এই যে সংসারের যে কর্মক্ষম ব্যক্তিটা হঠাৎ করে আপনি কিছুটা অসুস্থ হয়ে গেছেন, তো সংসারের কাজগুলো আপনি করতে পারছিলেন না, কেমন লাগতো, কষ্ট হতো? হ্যাঁ, কষ্ট হতো। আচ্ছা, তো এরকম কি হয়েছিল যে একটা সময় আর আপনি নড়াচড়া করতে পারছেন না, পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, এরকমটা কি হয়েছিল? মানে রাতের বেলায় ব্যথাটা বেশি বাড়তো আর কি। আচ্ছা, তো যখন এই সময়গুলো পার করে এসেছেন, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন এবং আপনার হাজব্যান্ড তিনি একজন প্রবাসী, কুয়েতে থাকেন, তো আপনি ওনার সাথে থেকে একসাথে ভর্তি হয়েছেন। তো স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন কী বলেছিলেন দেখে? অবস্থা বেশি খারাপ ছিল, খুব বেশি খারাপ অবস্থা। এবং তখনই কি আপনি সবার প্রথমে জানতে পারেন যে আপনার হিপ জয়েন্টে যে হাড় সেটা ফেটে গিয়েছিল? না, আমি তখন পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ছে তখনই বলছে। আচ্ছা, তো শুনে কি একটু ভয় পেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো স্যার কি বলেছেন আপনাকে যে এই সমস্যাটা থাকবে না এবং আপনি আগের মতো হাঁটাচলা সব কিছু করতে পারবেন? হ্যাঁ, না বলছে চিকিৎসা করলে চলে যাব। ইঞ্জেকশন দুইটা দিছে, দেওয়ার পরে আমি ভালো আছি এখন। আচ্ছা, সে আপনার কোমর ব্যথাটা কি এখন আর নেই? আপনি আগের মতো স্বাভাবিকভাবে সব চলাচল করতে পারছেন? আগের মতো চলাফেরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমি বসে নামাজ পড়তে পারতাম না, এখন বসে না বসতাম পরে
বসে সব কাজ আপনি সেই আগের মতো সেই সবগুলো কাজ করতে পারছেন। আচ্ছা, এই যে দীর্ঘ একটা সময় পরে আপনি যে আবার সেই আপনার আগের জীবনে ফিরে এসেছেন, আগের সবগুলো কাজ করতে পারবেন, আপনার পরিবারকে আপনি আবার আগের মতো দেখভাল করতে পারবেন, সন্তানদের জন্য সব কিছু করতে পারবেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে এখন মোটামুটি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ম্যাম, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে যেমন আমাদের আশপাশে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন, এই আপনার কথাই ধরুন না, আপনি কিন্তু এসেছেন পাঁচ বছর পরে, আপনি কিন্তু পাঁচ বছর আগে আসতে পারতেন, পাঁচ বছর আগে আপনি ট্রিটমেন্টটা করতে পারতেন, আপনি কিন্তু পাঁচ বছর এগিয়ে থাকতেন, পাঁচ বছরে আপনার জীবন থেকে অনেকটুকু সময় চলে গেছে, অনেক সুখ, অনেক হাসি, অনেক কিছু চলে গেছে আপনার জীবন থেকে, আপনার জীবনটা আরও অন্যরকম হতে পারত, একটা সুস্থভাবে বাঁচাটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। তো এই যে আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো একটা চিকিৎসা পেতে পারেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে উপদেশমূলকভাবে কিছু বলবেন? আমি এখানে আসি, আমি সব ভালো ট্রিটমেন্ট পাচ্ছি, তারা যদি আসে তারা অবশ্যই একটা ভালো একটা ট্রিটমেন্ট পাবে, ট্রিটমেন্ট পাবে সবাই, আমার আচার ব্যবহার বা চিকিৎসা উন্নত মানের করছে, ভালো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন গত পাঁচ বছর যাবৎ উনি ওনার হৃদযন্ত্রজনিত সমস্যা উনি ভুগেছেন, এবং পরবর্তীতে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নিয়েছেন, মাত্র অল্প কয়েকটা দিনে কিন্তু উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, যেটা উনি ওনার নিজের মুখেই আপনাদেরকে বললেন, এবং আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন সুস্থ হয়ে। সুস্থতা অনেক বড় একটি নিয়ামত। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।